হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার চ্যানেলে ছানার আলু কোপ্তা কারি কোরিটা খাবো। তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কেজি দুধের ছানা। এবারে আমি হাফ ছোট একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর টমেটো, মটরশুঁটি আর 5-6টা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়েই আলুগুলোকে দিয়ে দেবো এক এক করে। আলুগুলো ভাজা হয়ে যেতে যেতেই আমি ছানা মেখে নেব। এবার আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি, ছানাকে ভালো করে মেখে নিচ্ছি আর কি হাত দিয়ে। এবার আমি এক এক করে 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এবারে আমি 1/2 চামচের মতো সুজি দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়ো অ্যাড করতে পারো। এখানে আমি 2 লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর 7 লবণ দিচ্ছি, আর অবশ্যই হলুদ দিতে হবে, হলুদ দিয়ে দিচ্ছি। এবারে আমি 1/2 চামচের মতো কালো জিরে অ্যাড করছি। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি। এবারে এইদিকে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি লো মিডিয়াম ফ্লেমে ভেজেছি আলুগুলোকে। এবার হালকা হালকা করে ভাজা লাল লাল হয়ে গেলেই তুলে রেখে দেবো। আলুগুলো ভাজা হয়ে এসছে, এবার আলুগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। এবারে কড়াই নিয়ে নিয়েছি, ছানাগুলোকে ভেজে নেবো এক এক করে। খুব হালকা আছে কিন্তু ভাজতে হবে, হয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি এক এক করে সব ছানাগুলোকে দিয়ে দিচ্ছি, এক এক করে ভেজে নেব। এবার ছানাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমার একটা বড়াও কিন্তু ভাঙেনি। তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়োটা অবশ্যই দিতে পারো, তাতে না ভাঙার চান্সটা বেশি। এবার এখানে কাজু, আদা, লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার এদিকে বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি বড়াগুলোকে তুলে নেব। এটা করে সব বড়াগুলোকে তুলে নিচ্ছি। এবারে ফোড়নের জন্য কড়াইয়ের মধ্যে আমি ওই তেলেই দারচিনি, এবার 2 মতো এলাচ, 1 মতো গোলমরিচ আমি দিয়ে দিচ্ছি, আর লবঙ্গ দিচ্ছি। দিয়ে এগুলো একটু ভাজা হয়ে আসলে একটা সেন্ট আসবে, তো তখনই আমি 1/2 চামচের মতো জিরে দিয়ে দেবো, আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এগুলোকে ভাজা হয়ে আসলেই এর মধ্যে আমি টমেটো অ্যাড করবো। টমেটো এবার অ্যাড করে টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা ভাজা ভাজা হয়ে আসলে একটা তেল ঢুকবে, তো তখনই আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো এক এক করে। এবার ক্যাপসিকাম ভাজা ভাজা হতেই কিন্তু আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে খুব সামান্য পনির বাটার মশলা ইউজ করছি। তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, আমি যে সেন্টের জন্য এটা আলাদা সেন্ট হয়, তার জন্য আমি দিচ্ছি। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো রঙের জন্য। যেহেতু আমি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, তো তোমরা চাইলে ইউজ করতেই পারো, অসুবিধা নেই। আমি কোনো রকম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করছি না। এবার আমি যে আদা লঙ্কা পেস্টটা আছে আর কাজু বাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার ওই মিক্সিটা করেই আমি একটু জল দিয়ে দিচ্ছি, মিক্সিটা ধুয়েই জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব মশলাগুলো একসাথে মিশে যায়। এবারে আমি এক এক করে, মশলা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলার সাথে ঢুকে যায়। তো আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষতে দেবো আর কি।
আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা তোমরা কিন্তু স্কিপ করলেও পারো, কিন্তু এই তরকারিটাতে চিনি দিলে স্বাদটা কিন্তু আরেকটা ফ্লেভার দেয়। তো চিনি এখানে দিয়ে দিয়ে ভালো করে মেখে থেকে নিচ্ছি। মেখে নিয়েই এটাকে সিদ্ধ হতে দেবো। ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই এর মধ্যে আমি জল অ্যাড করব। তো এখানে ভাজা ভাজা হয়ে এসছে, এখানে খুব সামান্য আমি দুধ দিচ্ছি, খুব সামান্য দুধ দিচ্ছি। দুধ দেওয়ার পরে আমি জলটা অ্যাড করব। এবারে আমি বড়াগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়েই আমি আবার আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে বড়াগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর সব মশলাগুলো বড়ার ভিতরে ভালো করে ঢুকে যায়। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আবার 2 মিনিট পরে ফিরে আসছি। দু মিনিট বাদে কিন্তু ফিরে আসলাম। এবার ফিরে এসে এখানে আমি 1/2 চামচের মতো ঘি অ্যাড করছি। এবার আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে, আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। যদি ট্রাই করেও থাকো তো বলো আমার রেসিপিটি কেমন লাগলো। থ্যাংক ইউ।